প্রাচীন গ্রিসের মেসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট অত্যন্ত সুপুরুষ ছিলেন। আলেকজান্ডার বলিষ্ঠ চেহারায় রূপ আর শক্তির মিশেলে তিনি অন্য সব রাজার থেকে ছিলেন স্বতন্ত্র। সিংহের মতোই বিক্রম ছিল তার, মাথায় সবসময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন। মাত্র 30 বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বরী হয়ে ওঠেন আলেকজান্ডার। তাকে নিয়ে প্রতিনিয়তই তৈরি হতে থাকে নানা রোমাঞ্চকর গল্প। যীশুখ্রিস্টের জন্মের 300 বছরেরও বেশি সময় আগের ঘটনা। পৃথিবী দেখেছিল এক বিশাল মাপের রাজাকে, তিনি প্রাচীন গ্রিসের মেসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 356 সালে তার জন্ম। মাত্র 20 বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার। গ্রিক দার্শনিক এরিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা, কারণ গ্রিসের ছোট্ট রাজ্য মেসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি। অল্প বয়স হলেও সিংহাসন সামলানো তার পক্ষে কঠিন হয়নি, কারণ লিওনিদাসের মতো একজন যোগ্য প্রশিক্ষকের কাছ থেকে তিনি শরীর বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছিলেন আর মাত্র 13 বছর বয়সে শিক্ষা পেয়েছিলেন মহান গ্রিক দার্শনিক এরিস্টটলের কাছ থেকে। মূলত এই সুশিক্ষার কারণেই আলেকজান্ডার প্রচণ্ড শারীরিক দৃঢ়তা ও মেধার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। ছেলেবেলায় আলেকজান্ডারের বাবা ফিলিপ বলেছিলেন, মেসিডন বড়ই ছোট্ট তোমার পক্ষে, একদিন সারা পৃথিবী জয় করবে তুমি। বাবার সেই কথাটা সত্যি প্রমাণ করেছিলেন আলেকজান্ডার। তার শাসনামলের বেশিরভাগ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। মাত্র 30 বছর বয়সের মধ্যেই তিনি মিশর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই আমলের মানচিত্রে চোখ বোলালেই অনুমান করা যাবে কত বড় বীর ছিলেন আলেকজান্ডার। সংক্ষিপ্ত রাজত্বকালেই বিশ্বের অধিকাংশ অঞ্চলেই জয় করেন তিনি। কয়েক হাজার বছর আগে মৃত্যু হলেও এই বীরের সমাধি আজও রহস্য আর নতুন নতুন প্রশ্নের জন্ম দিয়ে চলছে মানুষের মনে। আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি নাকি সাক্ষাৎ দেবতা জিউসের বংশধর। আলেকজান্ডার নিজেও ভাবতে শুরু করেন তাই। সেই আমলে গ্রিসের দেবী আর্টিমিসের মন্দির ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। আলেকজান্ডারের জন্মের দিন সেটি পুড়ে যায়, কথিত হয়ে যায় স্বয়ং আর্টিমিস নাকি এসেছিলেন আলেকজান্ডারের জন্মের সাক্ষী থাকতে। এরকম নানা কিংবদন্তিতে ভরপুর সম্রাট আলেকজান্ডারের জীবন। আলেকজান্ডারের বিশ্ব অভিযান তখন চলতেই থাকল। এরই মধ্যে তিনি পারস্য সাম্রাজ্য জয়ের আশায় দার্দানেলিস প্রণালী অতিক্রম করেন। এই প্রণালীটি মর্মরা সাগর ও এইজিন সাগর অর্থাৎ গ্রিসের পূর্বাংশে ভূমধ্য সাগরের একটি বর্ধিতাংশকে যুক্ত করেছে। আলেকজান্ডার তিনটি বড় ধরনের যুদ্ধ করে 330 খ্রিস্টপূর্বে পারস্য নেতা তৃতীয় ডোরিয়াসকে হত্যা করেন। আলেকজান্ডার পারস্যবাসীর পরাজয় ঘটান 331 খ্রিস্টপূর্বে। এরপর তিনি অগ্রসর হন আরও পূর্ব দিকে, ভারতের উত্তর পশ্চিম দিকে। যে বা যারাই আলেকজান্ডারের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছেন, আলেকজান্ডার তাকেই পরাভূত করেন। অভিযান চালিয়ে যেতে মুখিয়েছিলেন এই আলেকজান্ডার, কিন্তু সেনাবাহিনী বাদ সাধল। বিশাল সেনাবাহিনীর বাধার মুখে পূর্বমুখী অভিযান বন্ধ করতে বাধ্য হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন বেবিলনেই আলেকজান্ডারের শেষ গন্তব্য। খ্রিস্টপূর্ব 323 অব্দের মে মাস, সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়া এই বীরের বয়স তখন 33। সিংহাসনে আরোহণের পর এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন
চেনা পৃথিবীর অনেকটা জয় করতে। আলেকজান্ডারের স্বপ্ন ছিল তার বিশাল এ সাম্রাজ্যের আরও বহুদূর পর্যন্ত বিস্তৃতি ঘটাবেন, কিন্তু তার সে স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেয়নি। সেনাবাহিনীর বাধার মুখে কয়েক বছরের সামরিক অভিযান শেষ করে আলেকজান্ডার ফিরে এলেন বাগদাদে। এই সুযোগে তিনি বিশ্রামে গেলেন, সেই সঙ্গে তার পরবর্তী অভিযানেরও ছক আঁকতে লাগলেন। 29 জুন তিনি তার ঘনিষ্ঠ এক বন্ধুর আমন্ত্রণে এক বুধসভায় যোগ দেন। দিনব্যাপী এ আয়োজনে আলেকজান্ডার প্রচুর মদ্যপান করেন, এক সময় অস্বস্তি বোধ করতে থাকেন, তার ভালো লাগছিল না। একথা বলে ঘুমাতে চলে যান আলেকজান্ডার। এ সময় কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর উঠে, দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে তার। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে বিছানা থেকে উঠতে পারছিলেন না। বিশ্ববিজয়ী এই বীর 10 দিন পর মারা যান। তবে আলেকজান্ডারের মৃত্যু নিয়ে নানা বিতর্ক রয়েছে। ভারতবর্ষ জয় করতে এলে সেখানকার এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন বেবিলনই আলেকজান্ডারের শেষ গন্তব্য। ভারতবর্ষ থেকে বেবিলনে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা না থাকলেও নিয়তিই যেন তাকে সেখানে নিয়ে যায়। সাধারণভাবে আলেকজান্ডারের মৃত্যুর ঘটনা এভাবে বলা হলেও তার মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা। মুহূর্তেই ভেঙে চুরমার তার বিশাল সাম্রাজ্য। ইতিহাসবিদরা বছরের পর বছর ধরে এ নিয়ে নানা বিতর্ক করে চলছেন। কারো কারো মতে মদ কিংবা জ্বর নয়, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে তার। আবার কেউ বলছেন ম্যালেরিয়ায় মারা গেছেন আলেকজান্ডার। এক দলের দাবি টাইফয়েড, আবার অনেকে অন্যান্য রোগের কথাও বলছেন। তবে সবাই এ ব্যাপারে একমত, আলেকজান্ডার মারা যান খ্রিস্টপূর্ব 323 অব্দে। আবার অধিকাংশ সূত্র এটাও নিশ্চিত করেছে যে মৃত্যুর আগে তিনি প্রচণ্ড জ্বরে ভুগেছিলেন, টানা 10 দিন ধরে এ জ্বর চলছিল। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য খণ্ড খণ্ড করে বাগবাটোয়ারা করে নিলেন তার জেনারেলরা। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় তার গড়া বিশাল সাম্রাজ্য। তো দর্শক মণ্ডলী, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি, আলেকজান্ডার দ্য গ্রেট যখন মৃত্যুসজ্জায় পতিত হলেন তিনি যে 3টি ইচ্ছা প্রকাশ করেছিলেন। মৃত্যুসজ্জায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর 3টি ইচ্ছা তোমরা পূরণ করবে, এতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। প্রথম অভিপ্রায়, শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবেন। দ্বিতীয় অভিপ্রায়, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারে থাকা সোনা রূপা ও অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। শেষ ইচ্ছা, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখতে হবে। তার মৃত্যুসজ্জায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত অভিপ্রায়ে বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামান্য, অবশ্যই আপনার সব অভিপ্রায় পূর্ণ করা হবে, কিন্তু আপনি বলুন কেন এই বিচিত্র অভিপ্রায় ব্যক্ত করলেন? তখন আলেকজান্ডার দ্য গ্রেট একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এ কারণে যে, যাতে লোকজন অনুধাবন করতে পারে চিকিৎসকরা আসলে কোনো মানুষকে সারিয়ে তুলতে পারেন না, তারা ক্ষমতাহীন, আর মৃত্যুর থাবা কাউকে ক্ষমা করে না, চিকিৎসকরা কাউকে রক্ষা করতে পারেন না, ওনারা অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে, এইটা বোঝাতে যে ওই সোনাদানার একটি কণাও আমার সঙ্গে যাবে না, আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, ধন সম্পদের পিছনে ছোটা সময়ের অপচয় মাত্র,
কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতেই এই পৃথিবী থেকে চলে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, আলেকজান্ডার দ্য গ্রেট সম্বন্ধে আরও জানতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করুন, মন্তব্য করুন। তো আপনার ভাবনা চিন্তাও কমেন্টে শেয়ার করুন। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভ দিন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।